আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আজকে মূলত কথা বলবো সাতোশির থেকে আমরা যে OEX পাইছি বা ওপেনএক্স যে কয়েনগুলো পাইছি, সেইগুলোর আপডেট দেব। আপনাদের কবে লিস্টিং হইতে পারে বা গুড নিউজ কী আছে সেটাই মূলত আজকে দেব। হ্যাঁ, একটা গুড নিউজ অবশ্যই আছে, যার কারণে ভিডিও দিতেছি, এটা নিয়ে অনেক দিন পর কথা বলতেছি। সো ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে যারা কিনা ডগসে কাজ করছেন, যারা কিনা ডগস উইথড্র পাইছেন, তাদের কিছু ইম্পর্টেন্ট আপডেট দেবো এই ভিডিওর শেষে। অনেকেই অলরেডি বাস খেয়ে ফেলছেন, মানে আপনারা কয়েন উইথড্র করতে পারবেন না, সেটা আমি দেখাই দিব। অলরেডি ওদের থেকে একটা আপডেট দিছে যে অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে, অনেকের মানে যারা চিট করছে আর কি। সো এই বিষয়টা নিয়ে ভিডিওর শেষে কথা বলবো। সো ফার্স্ট যদি কথা বলি আমাদের সাতোশি নিয়ে বা OEXটা নিয়ে, আমরা সবাই হচ্ছে OEX উইথড্র করছি আমাদের OEX অ্যাপসের মধ্যে, যেখানে হচ্ছে এটা এক প্রকার এক্সচেঞ্জের মতো, এখানে আপনারা ট্রেড করতে পারবেন। এই অ্যাপসের মধ্যে আমরা উইথড্র করছি, লগ ইন করে নিচ্ছি। সো এটার মধ্যে হচ্ছে আমরা অনেকেই উইথড্র করছি, বাট এরপরে আর কোনো আপডেট আমরা পাচ্ছি না। সো আমাদের এক্সপেকটেশন ছিল যে আরও এক দেড় মাস আগে এটা থেকে আমরা একটা ভালো অ্যামাউন্টের উইথড্র করতে পারবো, ক্যাশ করতে পারবো, বাট এখান থেকে এখনও ওরকম কোনো আমরা সুযোগ বা ওরকম কোনো আপডেট পাই নাই যে আমরা টাকাটা ক্লেম করতে পারবো বা উইথড্র করতে পারবো। সো অনেক দিন পরে ওদের থেকে অফিসিয়াল আপডেট আসছে, সেটাই দেখাবো এখন। দেখাচ্ছি, ফার্স্ট আমি OEX-এ ঢুকবো। এক মিনিট, OpenX-এ ঢুকবো। সো এটা হচ্ছে ওদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা। সো এখান থেকে ওদের লাস্ট যেই ইয়াটা ছিল, লাস্ট বলতে 30শে জুলাই হচ্ছে ওদের আপডেট ছিল। এরপরে 2 দিন আগে, মানে 1 দিন আগে দেখেন এখানে আপডেট দিয়েছে, 1টা 2টা 3টা পোস্ট 4টা পোস্ট করছে। সো এই 5টা পোস্টে আসলে কী বোঝানোর চেষ্টা করছে সেটাই মূলত আজকে কথা বলবো। সো এখান থেকে OpenX থেকে দেখেন অগাস্ট আপডেট, মানে হচ্ছে অগাস্ট মাসের কী কী আপডেট, এ মান্থ অফ প্রগ্রেস রিভিল, এই মাসের যা কাজ করছে ওটা রিভিল করবে ওরা। উইভ বিন হার্ড অ্যাট ওয়ার্ক বিহাইন্ড দ্য সিন, ওরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কাজ করছে, অনেক মানে কঠিন কাজ করছে এরকম। উই আর এক্সাইটেড টু শেয়ার সাম বিগ নিউজ অ্যান্ড সলিড প্রগ্রেস, ওরা কিছু এক্সাইটেড নিউজ শেয়ার করবে এবং সলিড প্রগ্রেস মানে শক্তপোক্ত প্রমাণসহ এরকম আর কি। সো তারপরে হচ্ছে 2 নাম্বার আরও একটা পোস্ট করছে, উই আর কনফিডেন্ট ইন আওয়ার প্রগ্রেস অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট হোয়াটস অ্যাহেড, স্টে টিউন ফর মোর আপডেট অ্যাজ উই অ্যাপ্রোচ দ্য লঞ্চ। সো ওরা খুব কনফিডেন্টভাবে ওদের প্রগ্রেসটা রেডি করছে। এখানে হচ্ছে ওরা লঞ্চের বিষয়ে কথা বলবে। তারপরে একটা আপডেট দিছে, এই যে দেখেন এখানে 3 টাইমলি আপডেট, উই আর কমিটেড টু প্রোভাইডিং মোর ফ্রিকুয়েন্ট আপডেট মুভিং ফরওয়ার্ড, এক্সপেক্ট আওয়ার নেক্সট কমিউনিকেশন সুন, নো ওয়েটিং আনটিল সেপ্টেম্বর। সো এর আগেরটা বলছে যে উই অ্যাপ্রোচ দ্য লঞ্চ, ওরা লঞ্চের বিষয়ে কথা বলবে, এবং পরেরটার মধ্যে ওরা বলছে যে ওরা কমিটেড করতেছে বা আমাদেরকে আশ্বস্ত করতেছে আমাদেরকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এখানে যে বলছে নো ওয়েটিং আনটিল সেপ্টেম্বর। সো এই মাসের মধ্যে হয়তো বা লিস্টিং বা এই টাইপের কিছু আপডেট দিব, যদিও আমি 100% বলতে পারতেছি না, কারণ এর আগেও তারা এই টাইপের কিছু কথা বলে পরবর্তীতে ওরা ওই যে অন্যান্য আপডেট দিছে, লিস্টিংয়ের বিষয়ে কথা বলে নাই। সো তারপর আরও একটা আপডেট দিচ্ছে, নিউ ফিচার্স উই বি ইন্টারগেট অ্যান্ড নিউ প্রোডিকশন মার্কেট স্মার্ট কন্ট্রাক্ট অ্যান্ড মেড কি আপডেট টু দ্য এয়ারড্রপ স্মার্ট কন্ট্রাক্ট, দিস ইনহ্যান্সমেন্ট ইনক্লুডিং ফিচার্স ফর লকিং অ্যান্ড changing reward address, helping user recover OEX asset if private key are lost, further details. So এখানে যে বিষয়টা বলছে ওরা, তারা হচ্ছে নতুন ফিচার্স এখানে ইনক্লুড করবে, এবং হচ্ছে যারা কিনা OEX-এর প্রাইভেট কি হারাই ফেলছে বা লগ ইন করতে পারতেছে না, সেই বিষয়ে ওরা হচ্ছে আপডেট নিয়ে আসবে বা হেল্প করবে আপনারা কীভাবে লগ ইন করতে পারবেন সেই বিষয়ে আপডেট নিয়ে আসবে। তাছাড়া হচ্ছে ওরা নতুন কিছু প্রজেক্টের সাথে পার্টনারশিপে যাচ্ছে, সেই বিষয়গুলো রিভিল করবে খুব জলদি। সো বেসিক্যালি এইটাই আপডেট। যদি বলেন সুখবর কি, সুখবর হচ্ছে সেপ্টেম্বরের আগে হয়তো আমরা কোনো আপডেট পাবো। আজকে হচ্ছে 26 তারিখ। সো এই কয়েকদিনের মধ্যে দেখি আমরা ওরকম কোনো আপডেট পাই কি না। ওরা যেহেতু বলছে যে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করাবে না। সো আশা করি বুঝতে পারছেন OpenX-এর আপডেটটা গেল। এখন কথা বলবো ইম্পর্টেন্ট আপডেট ডগসের বিষয়টা নিয়ে। সো সবাই হচ্ছে ডগস থেকে উইথড্র করছে, যারা কিনা এক্সচেঞ্জ অ্যাড করছেন, তারপর হচ্ছে যারা কিনা ওয়ালেট অ্যাড করছেন, সবাই বেসিক্যালি হচ্ছে আপনাদের উইথড্রগুলো পাইয়ে ফেলছেন। ডগস কমিউনিটি থেকে বলছে যে উইথড্র অ্যাভেলেবল ওপেন করে দেওয়া হয়েছে এরকম। সো অনেকেই আপনারা যারা কিনা উইথড্র পাইছেন তাদের মধ্যে অনেকেই হচ্ছে উইথড্র করতে পারবেন না বা ক্যাশ করতে পারবেন না, সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি যে দেখেন ওদের লেটেস্ট আপডেট 2 ঘন্টা আগে দিছে, ডগস ডোন্ট চিট, ডগস কাউকে চিট করতেছে না এরকম। উই হ্যাভ আইডেন্টিফাই অ্যাকাউন্ট দ্যাট উই আর ইউজিং বট ফার্ম ফর এয়ারড্রপ। আমরা আইডেন্টিফাই করছি এরকম কিছু অ্যাকাউন্ট যারা কিনা বট ইউজ করছে এয়ারড্রপের জন্য। দিস অ্যাকাউন্ট উই আর রিমুভ ফ্রম দ্য লিস্ট অ্যান্ড দেয়ার ড্রপ ইজ ফ্রিজ অন দ্য এক্সচেঞ্জ। যাদের কিনা মানে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করছে যারা চিট করছে তাদের অ্যাকাউন্ট হচ্ছে রিমুভ করে দেওয়া হয়েছে। এই যে এখান থেকে দেখেন, দিস অ্যাকাউন্ট উই আর রিমুভ ফ্রম দ্য লিস্ট অ্যান্ড দেয়ার ড্রপ ইজ ফ্রিজ অন দ্য এক্সচেঞ্জ। যারা কিনা উইথড্র করছেন এক্সচেঞ্জের মধ্যে তাদের এক ব্যালেন্সও কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। সো আমি একটু দেখাই এটা, এটার জন্য আমি হচ্ছে প্রবেশ করবো হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে। যেরকম আমার বাইন্যান্সে প্রবেশ করছি, দেখেন আমার বাইন্যান্সের মধ্যে আমি হচ্ছে এটা আমার ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট, বা আমি আমার বাইন্যান্সের মধ্যে আমার ছোটো ভাইটা উইথড্র করছি, এখানে বাইবিটে আমারটা করছি, তারপর ওয়ালেটে আমারগুলো করছি, আমি একটু পরে দেখাবো। সো এখানে দেখেন কি বলছে, স্পট ব্যালেন্স হচ্ছে আমার এইটা, এবং এখানে অ্যাভেলেবেলে দেখেন হচ্ছে আমার এই ব্যালেন্সটা হচ্ছে অ্যাভেলেবেল, মানে হচ্ছে অ্যাভেলেবেল আছে, আমি এটা ক্লেম করতে পারবো। আর এখানে যদি আপনার ব্যালেন্স ফ্রিজ করে দেওয়া হয় বা লক করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার এখানে আনঅ্যাভেলেবেল দেখাবে, আপনি সেটা ট্রেড কনভার্ট কিছুই করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তাছাড়া হচ্ছে আপনি বাইবিটে কীভাবে চেক করবেন সেটাও দেখাচ্ছি। আমি বাইবিটে প্রবেশ করব, 1 মিনিট। সো বাইবিট থেকে আনফিল্ড ট্রেডিংয়ে যদি যাই, আমি এখান থেকে আমার ডগসে যাব। ডগসে গেলে আপনি আমার এখানে ব্যালেন্সগুলো দেখতে পারবেন, এই যে আমার ব্যালেন্স, ওয়ালেট ব্যালেন্স এবং ট্রান্সফারেবল ব্যালেন্স। আমার এখানে ব্যালেন্সগুলো আমি ট্রান্সফার করতে পারবো বা উইথড্র করতে পারবো। এখানে দেখেন বোর্ড অ্যামাউন্ট বা লক অ্যামাউন্ট কিন্তু কিছুই নেই। সো আপনাদের যদি এরকম দেখায় তার মানে আপনাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে, যারা কিনা চিট করছে। অনেক টিকটকাররা অনেক ট্রিক্স দেখাইছে, সো তাদের অ্যাকাউন্টগুলো লক হয়ে যাবে। এখন দেখাচ্ছি টেলিগ্রামের ভিতর থেকে যারা উইথড্র করছেন তাদেরকে, 1 মিনিট। সো যারা কিনা টেলিগ্রাম ওয়ালেট বা টন কিপার ওয়ালেটে অ্যাড করছেন তাদের ব্যালেন্সটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পারবেন। সো আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন আমাদের ডগসগুলো কিন্তু, এই যে আমার এখানে আমার ও টেলিগ্রাম ওয়ালেটে 33,000 মতো ডগস আসছে, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আমি এখান থেকে যদি ডগসে আসি এবং এখান থেকে সেন্ড বা রিসিভ আপনি কিছুই করতে পারবেন না এখন বর্তমানে। সো আপনি যখন দেখেন কি বলছে, ডগস আর্ন ইন্ট আর্ন আপ টু ডগস বাই ডিপোজিট টন, 1 মিনিট। সো আজকে হচ্ছে যখন হচ্ছে এটার অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে উইথড্র ট্রেডিং শুরু হয়ে যাবে, তখন আপনি এখান থেকে সেন্ড বা রিসিভ দুইটাই করতে পারবেন, দেখাচ্ছি। এছাড়া হচ্ছে আপনি কিন্তু আপনার কয়েনগুলো আপনি এখান থেকে মানে ওয়ালেট থেকে, টেলিগ্রাম ওয়ালেট থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনার কাছে টন আছে বা ডগস আছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এক্সচেঞ্জে গিয়ে, ঠিক আছে, এখান থেকে এক্সচেঞ্জে গিয়ে আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, আপনি হচ্ছে যে কারেন্সিটা চেঞ্জ করবেন সেই কারেন্সি এখান থেকে ডগস সিলেক্ট করবেন এবং নিচে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ম্যাক্স করবেন বা আপনি যত অ্যামাউন্ট নিতে চাচ্ছেন সেইটা দিয়ে, ঠিক আছে। আপনি যখন নিচ থেকে হচ্ছে এই যে রিভিউ ডিটেলসে ক্লিক করবেন, আপনার ব্যালেন্সটা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনার ব্যালেন্স যেটাই আছে আপনি এখান থেকে হচ্ছে উইথড্র করে এক্সচেঞ্জে নেবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এই যে দেখেন এখানে ডগস আছে, এখান থেকে আপনি এখন আপাতত সেন্ড করতে পারবেন না, আশা করি যখন এটা এই ট্রেডিং শুরু হয়ে যাবে তখন আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। আপাতত রিসিভ অপশানটা আছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আমাদের টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হন। নতুন নতুন